নমস্কার বন্ধুরা, ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করছি। বন্ধুরা, ফের দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে সারা রাজ্য জুড়ে। আপনাদের এলাকায় বিভিন্ন স্কুলে বা বিভিন্ন জায়গাতে আবারও দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে, এবং এই দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হবে আজকে সেটাই আপনাদেরকে বন্ধুরা জানাবো। এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা বিভিন্ন পরিষেবা, বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পাবেন। আপনারা বিভিন্ন পরিষেবার ব্যাপারে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেই সব সুবিধাগুলো পেয়ে যাবেন। প্রত্যেকবারের মতন এই দুয়ারে সরকার প্রকল্প রাজ্য সরকারের অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প, সেই দুয়ারে সরকার ক্যাম্প আবারও শুরু হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক এই দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা যে ওয়েব পেজে এসেছি এখানে যেটা দেখাচ্ছে যে 15ই ডিসেম্বর থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার। এখানে এটাই বলেছে যে আগামী 15ই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, এবং এটা চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ 2023-এর একদম শেষ দিকের যে এসে গেছি এই শেষ পার্টটায় আবারও একটা দুয়ারে সরকার ক্যাম্প হবে, এবং এটা হবে অষ্টম দুয়ারে সরকার ক্যাম্প। এটা 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব নিজে। আগের মতো এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। আগামী বছরে আপনারা জানেন 2024-এ লোকসভা নির্বাচন আছে, তার আগেই রাজ্যে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। মুখ্য সচিব জানান, লোকসভা ভোটের আগেই এখনও যেসব প্রকল্পের কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে হবে অবিলম্বে। বৃহস্পতিবার 31শে নভেম্বর, মাফ করবেন, সেদিনকারে কিন্তু জেলা শাসকদের সঙ্গে মুখ্য সচিবের একটি বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠকে তিনি নির্দেশ দেন রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দুয়ারে সরকার চালু করেছিল, এবং এটা 2021 সালের আগস্ট মাস থেকে এই দুয়ারে সরকার প্রকল্পটি চালু হয়, এবং বিভিন্ন তারপর থেকে এই নিয়ে 7বার দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে এর আগে, এবং এইবার হচ্ছে 8ম বার দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে আগামী 15ই ডিসেম্বর থেকে। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন মানুষের কাছে প্রান্তে ক্যাম্প করে পরিষেবা পৌঁছে দেওয়া হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, এবার এই শিবির চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তবে রবিবার এবং ছুটির দিন বন্ধ থাকবে এই শিবির। লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী, এবং দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধা ইত্যাদি সবই থাকছে। তো বন্ধুরা, আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন বিষয়ে নাম নথিভুক্ত করতে চান বা বিভিন্ন ফর্ম ফিল আপ করতে চান, তারা 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। আপনি কীভাবে জানবেন আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই ব্যাপারে আমরা ভিডিও দেব, আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।